আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনাদের সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, অনেক প্রবাসী ভাই যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন, তারা অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া, সৌদি আরবের কাজের ভিসা সম্পর্কে একটি ভিডিও দিবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব সৌদি আরবের কাজের ভিসা কি এবং কোন কাজের ভিসাতে আসলে আপনারা ভালো বেনিফিট পেতে পারেন বা আপনারা ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেব। অবশ্যই ভিডিওটি ফুল দেখে যাবেন, কারণ আজকের ভিডিওতে যে সকল তথ্য দিব এই সকল তথ্য কিন্তু কোনো প্রবাসী ভাইদেরকে কেউ কিন্তু আগে কখনো দেয়নি। এই সকল তথ্য যদি আপনারা জানেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ভিসাতে আমরা গেলে আমাদের জন্য লাইফটা ভালো হবে বা আমরা ভালো টাকা ইনকাম করতে পারবো। তো চলুন বেশি কথা না বলে একে একে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সৌদি আরবে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের ভিসা পাওয়া যায়। তো তার ভিতরে আমি এক নম্বরে রেখেছি ফ্রি ভিসা। আর এই ফ্রি ভিসাই হচ্ছে বর্তমানে কিন্তু সৌদি আরবে সবচাইতে ভালো ভিসা, এবং এর বাইরেও কিছু ভিসা রয়েছে। তো সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। যেমন জেনারেল ভিসা রয়েছে এবং কোম্পানি ভিসা রয়েছে বা মালিকানা বা ডোমেস্টিক ভিসা রয়েছে। এখন এই ফ্রি ভিসাই কেন আমি ভালো বলতেছি, কারণ এই ফ্রি ভিসাতে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে আপনারা বাইরে কাজ করতে পারবেন, মুখে মুখে আপনারা কফিলের সাথে চুক্তি করে কফিলকে বাৎসরিক একটা ফায়দা দিয়ে আপনারা বাইরে কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনারা এক্সট্রা উপার্জন করতে পারবেন। এবং জেনারেল ভিসাও হচ্ছে এক ধরনের ফ্রি ভিসা, এটাকে আমরা আলাদা রেখেছি। এর কারণটা হচ্ছে আপনি জেনারেল ভিসাতে এসেও সেম কফিলের আন্ডারে কাজ করতে পারবেন, অথবা আপনি মালিকানা ভিসাতে এসেও কিন্তু 100% কফিলের আন্ডারে আপনাকে কাজ করতে হবে। যার কারণে ফ্রি ভিসা হচ্ছে আলাদা একটা ক্যাটাগরি। অর্থাৎ সৌদি আরবে কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। আমরা মুখে মুখে সৌদিদের সাথে এত্তেফাক করি বাহিরে কাজ করাকেই কিন্তু ফ্রি ভিসা বলে জানি, কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কিন্তু জানে না যে আমরা বাহিরে কাজ করতেছি। তারা কিন্তু জানে আমরা নাফসো, অর্থাৎ সেম কফিলের কাজ করতেছি, এটাই কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে। তো কোম্পানি ভিসা হচ্ছে 100% কোম্পানির কাজ করতে হবে, এবং মালিকানা ভিসা হচ্ছে যেমন আমের মঞ্জিল সাওয়াক কাজ বা ডোমেস্টিক পেশায় যারা আসে এদেরকে কিন্তু মালিকানা ভিসা বলা হয়ে থাকে, তাই মালিকের কাজই তাদেরকে করতে হয়। এতে কিন্তু এক্সট্রা তারা কোনো বেনিফিট পায় না। যার কারণে আপনি যদি ফ্রি ভিসাতে আসেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন। সেটা হচ্ছে আপনি যখন খুশি তখন কিন্তু কাফলা হতে পারবেন বা আপনার মন মতো কিন্তু আপনি কাজ করতে পারবেন। একটা কাজ ভালো না লাগলে আরেকটা কাজ কিন্তু আপনি খুঁজে কাজ করতে পারবেন। আপনি যতক্ষণ কাজ করবেন তার উপরেই কিন্তু আপনার বেতন বা তার উপরেই কিন্তু আপনার ইনকাম ডিপেন্ড করতেছে। এক্ষেত্রে আপনি বেশি কাজ করলে বেশি ইনকাম করতে পারবেন বা কম কাজ করলে কম ইনকাম করতে পারবেন। এখন আপনাদেরকে আমি 6টি কাজের কথা বলবো। এই 6টি কাজ যদি আপনারা জানেন, তাহলে আপনারা চোখ বন্ধ করে সৌদি আরবে ফ্রি ভিসায় চলে আসতে পারেন। যদি এই 6টি কাজ না জানেন, তাহলে ফ্রি ভিসায় না আসাটাই ভালো। তাহলে আপনারা কোম্পানি বা মালিকানা বা জেনারেল কোনো ভিসাতে আসাটাই ভালো হবে। এখন এক নম্বরে যে কাজটি দেখেছি সেটা হচ্ছে প্লাম্বার। প্লাম্বার হচ্ছে পাইপ ফিটার বা প্লাম্বার হচ্ছে একই রকম একটা কাজ। তবে প্লাম্বার এবং পাইপ ফিটারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন ধরেন আপনি পাইপের কাজ জানেন, অর্থাৎ বাংলাদেশে আপনি পাইপের কাজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্লাম্বারের কাজে কিন্তু আসতে পারেন। যেমন বড় বড় বিল্ডিং যে তৈরি হয়, সেই বিল্ডিংয়ের যে পাইপের লাইনগুলোকে তৈরি করা হয় এটাকেই কিন্তু প্লাম্বার বলা হয়ে থাকে। এবং দুই নম্বরে যে কাজটি দেখেছি সেটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং এর কাজটি কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে সৌদি আরবে। এই এই খাতে কিন্তু প্রতি বছর হাজার হাজার প্রবাসী কিন্তু আসতেছে এবং ভালো ইনকাম কিন্তু করতে পারতেছে। এবং তিন নম্বরে যে কাজটি দেখেছি সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং এক্সট্রা কিন্তু উপার্জন করতে পারবেন। বাড়তি উপার্জনের মাধ্যমে কিন্তু আপনার ফ্যামিলিকে সচল করতে পারবেন। এবং চার নম্বরে যে কাজটি দেখেছি সেটা হচ্ছে অটোমোবাইল। আপনি যদি অটোমোবাইলের কাজ শিখে আসতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু বেতনের কাজ করতে পারবেন, অথবা আপনি কিন্তু নিজে একটি ওয়ার্কশপ খুলে সেখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি অটোমোবাইলের কাজটি জেনে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 100% ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এবং পাঁচ নম্বরে যে কাজটি দেখেছি সেটা হচ্ছে এসি মেকানিক।
আপনি যদি এসির মেকানিক হিসেবে সৌদি আরবে আসতে পারেন সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনি কিন্তু আসতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার কাজের অভাব হবে না বা হিউজ পরিমাণে কিন্তু একটা ইনকাম করতে পারবেন, কারণ সৌদি আরবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা রুমে কিন্তু এসি রয়েছে। আর এই এসি কিন্তু নিত্য নতুন প্রয়োজনে কিন্তু নতুন এসি লাগাতে হয় অথবা এসি কিন্তু নষ্ট হয়ে গেলে সেটাকে ঠিক করতে হয়। এক্ষেত্রে এসির মেকানিক হয়ে যদি আপনি এই ভিসাতে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম আপনি করতে পারবেন। এবং ছয় নম্বরে আমি যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে ড্রাইভিং, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সৌদি আরবে এসে একটি লাইসেন্স করার মাধ্যমে, একটি গাড়ি কেনার মাধ্যমে বা অন্য একটি কোম্পানিতে লাইসেন্স করে সেখানেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এই ড্রাইভিং পেশাতে এসেও কিন্তু আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এবং সর্বশেষে সাত নম্বরে যে কাজের কথা বলবো এটা যদি আপনি না জানেন, অর্থাৎ কাজ যদি আপনি না জানেন তাহলে এই পেশাতে কিন্তু আপনি আসতে পারেন, এই কাজের উপরে কিন্তু আপনি আসতে পারেন, সেটা হচ্ছে ক্লিনারের কাজ। যদি আপনি ক্লিনারের কাজের উপরে আসেন তাহলে এই কাজটি আপনাকে শিখতে হবে না, তবে এই কাজের উপরে এসেও আপনি আউট ইনকাম করতে পারবেন। যদি এই ক্লিনার কাজের হিসাবে আপনি আসেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 8 ঘন্টা ডিউটি করতে পারবেন। এই 8 ঘন্টা পরে যে এক্সট্রা ঘন্টাগুলো রয়েছে সেই ঘন্টাগুলো আপনি বাইরে ব্যবহার করে বাইরে কাজ করে কিন্তু একটি বিগ অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার এই ছিল আজকের তথ্য, আপনাদেরকে তথ্য দিলাম কোন ভিসাটি ভালো এবং কোন কাজের ভিসায় আপনারা সৌদি আরবে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।